नमस्कार बंधुरा, आमार चैनेले नतून आरेकटा भिडियो देखार जोन्नो आपनादेर सकलके अनेक अनेक स्वागत। तो बंधुरा, आशा करी आपनारा सकले खूब भालो आछेन। तो बंधुरा, सामने आसते चलेछे राखी पूर्णिमा। आजकेर भिडियोते आमरा जानते पारबो 2023 साले कबे पड़ेछे राखी पूर्णिमा। आपनारा जदि क्यालेंडार देखे थाकेन ताहले सेखाने लेखा आछे 30 ও 31 তারিখ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যে আপনারা ভাইকে কবে রাখি বাঁধবেন, 30 তারিখ না 31 তারিখ, পূর্ণাঙ্গ সময়সূচি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন, তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসবটি সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। এই বছর রাখি পূর্ণিমা কবে আসুন জেনে নি, কবে রাখি বাঁধলে সুফল মিলবে। ভাই বোনের সবচেয়ে বড় উৎসব রক্ষাবন্ধন। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে ভালোবাসার বন্ধন রাখি বাঁধেন। এই উপলক্ষে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সারা জীবন রক্ষা করবে। প্রতি বছর পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা। এবারই রাখি পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা উৎসব। প্রতি বছরের মতো এই বছরও সৌভ্রাতৃত্বের উৎসব রাখি পূর্ণিমা পালন হবে। ভাই বোনের উৎসব রাখি পূর্ণিমা এবছর ঠিক কবে তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যে দুটি তারিখে রাখিবন্ধন পালিত হবে তা হলো 30 বা 31 আগস্ট 2023। এই দুটি তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হবে। এই বছর পূর্ণিমা তিথি 30 আগস্ট সকাল 10:58 থেকে শুরু হবে, যা 31 আগস্ট 2023 সকাল 7:05 পর্যন্ত চলবে। তবে ভদ্রাকালও শুরু হবে পূর্ণিমা দিয়ে। ভদ্রাকালে রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়। রাত 9:02 থেকে শুরু হবে ভদ্রাকাল। এমন পরিস্থিতিতে ভদ্রাকাল শেষ হলেই রাখি বাঁধা হবে। তো বন্ধুরা, এখন জেনে নেব রাখি পূর্ণিমার শুভ সময়। 30 আগস্ট 2023 রাত 9:01 থেকে পরের দিন 31 আগস্ট সকাল 7:05 পর্যন্ত হবে। কিন্তু 31 আগস্ট শ্রাবণ পূর্ণিমা সকাল 7:05 পর্যন্ত, এই সময় ভদ্রাকাল নেই। এই কারণে 31 আগস্ট বোনেরা তাদের ভাইদের রাখি বাঁধতে পারেন। এইভাবে 2023 সালে 30 ও 31 আগস্ট উভয় ক্ষেত্রেই রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে। তবে ভাদ্রকালের কথা মাথায় রেখে রাখি বাঁধলেই কল্যাণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভদ্রার কালে কোনো শুভ কাজ করা হয় না, ভদ্রাকালের কাজ অশুভ প্রভাব ফেলে। বিশ্বাস অনুসারে শূর্পণখা ভদ্রাকালেই রাবণকে রাখি বেঁধেছিলেন, যার ফলে রাবণের সমগ্র বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা যারা আপনাদের ভাইকে বা দাদাকে রাখি বাঁধবেন, তারা নির্দিষ্ট সময় দেখে এবং শুভ সময়েই কিন্তু রাখি বাঁধবেন, ভদ্রাকালে একদমই রাখি বাঁধবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।